এই চড়া রোদ্দুর আর গরমে বাইরে বেরোনো খুব কষ্টকর, কিন্তু বাঙালি কি করে ঘরে বসে থাকতে পারে? ঘুরতে যাবার মন আমাদের সব সময়। রোদ্দুর গরম উপেক্ষা করে বেরিয়ে পড়েন অনেকেই। যারা কাছাকাছি অল্প সময়ের জন্য ঘুরতে যেতে চাও, তাদের জন্য আজকের ভিডিও। অনেকেই যাওনি বা জানো না এই জায়গাটা সম্পর্কে। যারা আদি বাংলা বা আদি কলকাতার কথা শুনেছো বড়দের কাছে, যারা কিছুটা দেখেছেন ছোটবেলায়, খুব ঝাপসা স্মৃতি, তাদের আজ এই ভিডিও দেখে নস্টালজিয়া ফিল হবেই। যারা আদি কলকাতা দেখনি আমার মতো, তাদের গর্ববোধ তো হবেই, সাথে মনও ভরে উঠবে। আগে টিকিটের ব্যবস্থা ছিল না, এখন টিকিট মূল্য 30 টাকা। সোমবার বন্ধ, সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। 2 বছর হলো টিকিটের ব্যবস্থা হয়েছে। হাওড়া মিলেনিয়াম পার্কের ঠিক উল্টো দিকে এই মেট ক্যাফে অবস্থিত। মাত্র কয়েক বছর আগেই এটা মিউজিয়াম হয়েছে। কিভাবে আসবে একটু বলে দেই। হাওড়া স্টেশনে নেমে জেটিতে মিলেনিয়াম পার্ক, ট্রেনে আসলে বিবাদী বাগে নেমে অপোজিটে এটা পাবে, মেট্রোতে আসলে এসপ্ল্যানেড নিয়ারেস্ট মেট্রো, মেট্রো থেকে হেঁটে 15 মিনিট মিলেনিয়াম পার্ক বা বিবাদী বাগ মেট ক্যাফে হল। যদি অন্য দিক থেকে বাসে আসো, তাহলে হাওড়া আসার যে কোনো বাসে নামবে মিলেনিয়াম পার্কের সামনে, উল্টো দিকেই মেট ক্যাফে। বাইরে থেকে দেখে মনে হয়নি ভেতরে ঢুকলে মুগ্ধ হব। আলপনা যেটা বাঙালিদের ঐতিহ্য, সেটা শুরুতেই পাবে। পরপর রুমগুলো আর পুরো হলটা ঘুরে দেখতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে, তাই লাঞ্চ করেই বেরিয়ে পড়তে হবে তোমাদের। চাইলে অবশ্য বাইরেটাও ঘুরে দেখতে পারো। আসতে পারেন আপনার প্রিয় শহর কলকাতা সম্পর্কে। গ্রাউন্ড থেকে উপরের ফ্লোরে যাব, যাবার সিঁড়ি থেকে সিলিং এর দিকে তাকালে চোখ ফেরাতে পারবেন না। পুরো মেট ক্যাফেতেই দেওয়াল জুড়ে আছে কলকাতার ঐতিহ্য। সিলিং এ সব বিশেষ চলচ্চিত্রের পেইন্টিং, যেটা জীবন্ত বলে মনে হচ্ছিল।
এবার উপরের ফ্লোরটা ঘুরে দেখা যাক। গ্রাউন্ডের তুলনায় এটা বেশি ভালো লেগেছিল আমার। টাইপরাইটার থেকে ক্যারাম, আগের কলকাতা থেকে এখন কলকাতা। আগের মেটক্যাফে হল থেকে এখনকার মেটক্যাফে হল, নতুন পুরনোর মিশ্রণ। পুরোটাই পেইন্টিং, এর পাশে বিবরণও দেওয়া আছে সেটি সম্পর্কে। সবার শেষে বাংলা তথা বিশ্বের শ্রেষ্ঠ দুর্গাপূজার আমেজও পাবেন। যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন, যারা দূরে থাকেন তারা ভিডিওটা পুরো দেখলে বেশিরভাগটাই বুঝতে পারবেন এই মেটক্যাফে হলে কি কি আছে সেটা সম্পর্কে। ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, এটি একটি দেখার মতন জায়গা, তাই শেয়ার করলে যারা অনেক দূরে থাকেন আসতে পারেন না তারা দেখতে পারবেন। সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।